আজকাল বেশিরভাগ ঘরে পোলাপান মানুষ হয় না এর অন্য অন্যতম বড় কারণ হলো উপার্জন ভেজাল এই ভেজাল জিনিস খেয়ে ভালো মানুষ তৈরি হয় না এটা একটা বাস্তবতা কোন এক সালাফ মহিলা বলেছেন যে আমরা আমাদের স্বামীদেরকে বলতাম বাসা যাওয়ার সময় বের হওয়ার সময় বাসা থেকে যে হালাল উপার্জন করে আনবেন যদি হালাল উপার্জন না পান খালি হাতে ফিরে আসেন উপবাস থাকবো তারপরে খবরদার হারামের ধারায় কেসেও যাবেন না এখন আমাদের অনেক মা বোন বড় উল্টা স্বামীকে আরো খোঁচা মারে অমুকের বাপ সে এত কিছু নিয়ে আসছে তুমি আজ এত বছর হয়েছে আমাকে এটা দিতে পারলাম না এই মোবাইল সেটটা আজ এতদিন ব্যবহার করতেছি তুমি এত ফকিরনি ফকিরনি যে এটা আমার কিনে দিতে পারলাম না ঠিক না বেঠি অনেক পুরুষ আছে মহিলাদের বউদের খোঁচাখুঁচির কারণে তারা খারাপ দিকে যায় বউদের কথা কি বলবো আর অনেক মা বাপ আছে ছেলে মেয়েকে বলে দেখো না আশেপাশে অমুকের ছেলে কয়দিন আগে মাত্র বিদেশ গেল এখন দেখছো তাড়াতাড়ি করে জমি কিনে ফেলছে বিল্ডিং করে ফেলছে শহরে জায়গা রাখছে সেখানে দোকান কিনছে আরো ফ্ল্যাট কিনতেছে বাড়ি করতেছে টাকা লাখ লাখ টাকা কামাই করতেছে কয়দিন পর পর আসে তুই কি করস বলে না অনেক বাপ মা আহারে বাপ মা এই বাপ মা তার ভিতরে এই চিন্তাটা আসে না যে আমার ছেলে সৎ কিনা আরো অসৎ কিনা অনেকে আছে দুই নম্বর পথে হালাল হারাম বাজ বিচার নাই দুই হাতে কামাই করতেছে তো ওই রকম কামাই তো দরকার নাই সৎ বাপ মা বলবে বাবা হালাল পথে হাড় ভাঙা পরিশ্রম করে যা পাও সেটা নিয়ে আসো আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা করব না কারণ দুনিয়াতে চিরকাল থাকবো না এগুলো সব ফালে রেখে চলে যেতে হবে আমল নিয়ে যেতে হবে অতএব হালাল কামাই করবো হারাম আনবা না এটা বলবে যে সে হলো আসল এবং আদর্শ বাবা এবং মা আল্লাহ আমাদেরকে সেরকম ভাবে চলার তৌফিক দান করুন এই জন্য বাসা বাড়িতে বরকত বরকত বুঝেন নি ভাই এটা আবার বুঝাইতে অনেক সময় লাগবে এক কথায় বুঝাই বরকত হলো কল্যাণ একজনে মাসে 10,000 টাকা কামাই করে কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসারটা চলে যায় 20,000 টাকা কামাই করে কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসার চলে যায় আলহামদুলিল্লাহ আরেকজন মাসে 2,00,000 টাকা কামাই করে বা 50,000 টাকা কামাই করে হালাল হোক আর হারাম হোক তো 50,000 টাকা করে কামাই করে তার একটু ভালো ডাল ভাত একটু বেশি ভালো খাইতে পারে ডাল ভাত না সে গোশ ভাত খায় মাশাআল্লাহ ভালো তো খেতে খেতে দেখা গেল হঠাৎ করে তার এমন এক রোগ দেখা দিল এমন এক খরচের খাত দেখা দিল যে একসাথে 5,00,000-7,00,000 টাকা টান দিল আর ওই বেচারার ওই 10,000 ভিতরেই আল্লাহ তাআলা তার দিন পার করে দিল এটাকে বলে কল্যাণের 10,000 কল্যাণের 10,000 অকল্যাণের 50,000 না 50,00,000-এর চেয়ে উত্তম এই জন্য হালাল উপার্জন করতে হবে এক নম্বর শর্ত এক নম্বর এই যুগে সব পাবেন মাথা টুপি দিবে মুখে দাঁড়িয়েও হবে নামাজও পড়বে লম্বা জুব্বাও পড়বে দান সদকাও করবে হুজুর দাওয়াত দিয়ে খাওয়াবে মসজিদ মাদ্রাসায় দিবে ওয়াজ মাহফিলে দিবে হুজুররাও মারহাবা মারহাবা বলবে সবই ঠিক আছে কিন্তু ইনকামে কি আছে ভেজাল আছে মনে করে কি জানেন মনে করে যে আরে আগে কামাই করিনি টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায় অতএব আগে পয়সা করে কামাই করিনি এরপরে টাকা দিব হুজুররাই দোয়া করতে করতে জান্নাত পার করে একেবারে জান্নাতের পরে জান্নাত পর্যন্ত দিয়ে আসবে হুজুররাই দোয়া শুরু করে দিবে ভাইরা আমার মানুষের চোখে দলি দিতে পারে অনেক লোক আছে যে আরে কামাইলো এরপর একটা বয়সে এসে দাড়ি তসবি টুপি সব নিয়ে উনি ফেরেশতা হয়ে গেছে উনা ওনার পিছনের কোনো ইতিহাস উনি কাউকে জানাতে চায় না মানুষের চোখে তুলে দিতে পারবেন কেউ টের পায় না কিন্তু আল্লাহ সব কিছু বান্দার হক এত ডেঞ্জারাস বিষয় এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলি আপনারা শপথ করেন যে আমি সৎ হব মনে রাখেন আশেপাশে সৎ মানুষ বেশি না অসৎ মানুষ বেশি যেমনি টাকা পাইছে কারে মারা যায় মারি আমার দরকার দিন শেষে পয়সা ঠিক না বেঠি এটা তো সবাই করে আপনি আর ব্যতিক্রম কি হলেন আপনি ব্যতিক্রম হন আমার বিল্ডিং দরকার হলে হবে না আমার দরকার হলে বাড়িতে দালান হবে না আমার দরকার হলে জমি কেনা হবে না আমার দরকার হলে ছেলেটা পুরান কাপড় পরে চলবে মুখটা ছোট থাকবে এলাকে মাত বলি সর্দারি হবে না দরকার নাই আমি সৎ আমার প্রতিটা টাকা টন টন করে বাঁচবে একটা মজার কথা বলি যারা অসৎ এবং দুই নম্বর পথে টাকা কামাই করে মানুষের হক মেরে খায় এদেরকে আপনি অনেক সুখী মনে করেন ওদের চেয়ে দুঃখী দুনিয়াতে নাই কেন দুঃখী জানেন কারণ ও জানে যে ও একটা চোর আমি হুজুর মানুষ আমি জানি না যে উনি চোর কিনা উনি আয়েশা 50,000 টাকা দিয়ে দিলেন মাহফিলে আমি বললাম আল্লাহ হাজি সাহেবকে কবুল করেন বলেন সুবহান আল্লাহ আপনারা বলেন সুবহান আল্লাহ এটা আমি বললাম কারণ আমি জানি না তাই না কিন্তু উনি নিজেরটা নিজে তো জানেন যে এ কাম করছে সে মনে মনে বলবে আল্লাহ এ তো সব মানুষের রক্ত চোষা টাকা দিলাম আমি হুজুর এত মারা বাটার কথা বলে লাভ কি আমি যে চোর আমি যে বাটপার আমি যে চিটার এটা তো আমার নিজেরটা নিজে জানি সেটা মনে করবে না এটারে বলে অপরাধের অদৃশ্য জ্বালা শুনেন আপনি যখন দুই নম্বর পথে টাকা কামাই করে বুড়া হয়ে যাবেন বুড়া
বাড়ি গাড়ি অনেক হয়েছে, হালাল হারাম বাদ দিচ্ছেন না, সুদ গুড় দুই নম্বরই করে কামাই করলেন, আপনার ছেলে মেয়েরা মুসে তাও দিয়ে চলবে, নাতিরা ফুটানি দেখাবে, হ্যাঁ আমার দাদার টাকা, আপনার আমার বাপের টাকা, হাফ বাপ নেবে, সবাই খুব ফুর্তি ফার্তা করবে, আর আপনার মনের ভিতরে তখন শুধুমাত্র এই কথা আনচান করতে থাকবে যে হায় রে সব তো দুই নম্বর টাকা, ওরা তো জানে না, ঠিক না বেঠিক? এটা হলো দুই নম্বর টাকার জ্বালা, আখেরাতের মায়ের তো পরে, এটা দুনিয়ার মায়ের। আর সৎ মানুষেরটা কি হয় জানেন, সবাই তারে পাত্তা দেয় না, আহারে গরিব মানুষ কিছু করতে পারে নাই জীবনে, কারণ হচ্ছে সৎ ছিল যে তেমন কিছু করতে পারে নাই, কিন্তু তার ভেতরে একটা সুখ থাকে, সেটা কি, সে জানে সে কোনো দুই নম্বর পথে কখনো কামাই করে নাই, এই যে মানসিক সুখ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসাতিল আরজ, অনেক সম্পদ আর জমি জমা সম্পত্তির মালিক হলে এটার নাম সচ্ছলতার বড়লোকি নয়, আসল বড়লোকি কে, আসল বড়লোকি কোনটা, ওয়ালাকিনাল গিনা গিনা নাফস, মনের দিক থেকে যে সুখী, যে জানে যে আমি তো অবৈধ পথে যাইনি, আমি খুশি আলহামদুলিল্লাহ, অতএব সৎ পথে চলবো তো ইনশাআল্লাহ, পরিবারে বরকত আসার জন্য এটা হলো এক নম্বর কাজ, হালাল উপার্জন করতে স্বামী স্ত্রী দুজন মিলে সংকল্প করবেন, ইবাদত বেশি করতে পারে না কিন্তু উপার্জনটা হালাল রাখবো, এই যুগে এটা অভাব অনেক বেশি, নামাজ কালাম পড়ে দুই নম্বরই করে ঘুষ খায়। আমাকে এক লোক বললো, এক অফিসারের কাছে আমার কাজ ছিল, পরে যায় দেখি উনি মসজিদে, আমি চিন্তা করছি আল্লাহরে যতবার অফিসে গেছি ততবার ঘুষ চাইছে এলো, আমি বার্গেনিং করে 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 কাজটার জন্য অনেক ঘোরাঘুরি করছি, আজকে মসজিদে পাইছি, যায় দেখি নামাজের পরে হাত তুলে হাইরে দোয়া চোখের পানি, আমি চিন্তা করছি আল্লাহ আজকে স্যারের কাছ থেকে কাজটা আমার আদায় হয়ে যাবে, কারণ আল্লাহর কাছে এই কান্দাকাটি করতেছে মসজিদে, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি আর খুব খুশি, মসজিদে বাইরে আসা পরে স্যার স্যার বলে সামনে গেলাম, বলতেছে টাকা আনছো, তো দোয়া কান্নাকাটির জায়গা ঠিক আছে কিন্তু পয়সার বেলায়, তো এই সমস্ত ইবাদত করে কোনো ফায়দা হবে? বাসা বাড়িতে বরকত নামে আনতে চান, অল্প পরিশ্রম করবেন, ছেলে মেয়ে অনেক বড় মানুষ হবে ইনশাআল্লাহ, সুখ শান্তি পাবেন, হালাল উপার্জন করেন। মুশকিল হলো কি, এই ওয়াজগুলো আমরা বিশ্বাস করি না, আমরা মুখে সবাই বলি হারামে আরাম আছে, হারামে আরাম নাই, আমরা সবাই জানি, কিন্তু যদি এখন আপনি এক বস্তা টাকা পাইয়া যান, কেউ না দেখে, মালিক টালি খুঁজতে গেলে ঝামেলা, চুপচাপে ঘরে নিয়ে রাখার সুযোগ আছে, মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন মনে করেন, কি করবেন? খুব কম মানুষই আছে যে হ্যাঁ বলবো, ওরে বলবে চুপচাপ রাখো আপাতত, দেখা যাক পরিস্থিতি কোন দিক যা, এরপরে কোনো মাস্টারসলা থাকলে ঘুরে এগারায় হুজুরের জিজ্ঞেস টিজ্ঞেস করে বাগাজোগে হুজুরের কিছু দিলাম হাদিয়া তোফা করে মাসালা বাইর করলাম। আল্লাহ আমাদেরকে হক হালালে চলার তৌফিক দান, হক হালালে চলা মানুষ এখন পাওয়া যায় না ভাইরা আমার, এই জন্য বাসায় বরকতের জন্য হালাল পথে চলতে হবে। এক নাম্বার দুই, বাসা ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন, বাচ্চাদেরকে শেখাবেন, বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু হবে না। আমি অনেক মানুষ দেখেছি আল্লাহ তারা ছোট্ট ব্যবসা থেকে তাদেরকে অনেক বারাকা দিয়েছেন, অনেক বারাকা, হক হালালে চলে না আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি খেয়াল করে দেখছি যে বিসমিল্লাহ বলে, আমার এক দোস্ত ছিল ক্লাসমেট একসাথে পড়ছি আমরা, ওর আব্বা সাধারণ একজন মেকার ছিলেন, ওই মেকার থেকে আল্লাহ তাআলাকে অনেক বড় কারখানার মালিক বানিয়ে দিয়েছেন, এবং পড়ালেখাও জানে না ভালো করে, কিন্তু লোকটা খুব নেককার আমরা জানি, তো আমি আমার দোস্ত একসাথে পড়ালেখা করছি, আমি বললাম তোমার আব্বু আর আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন কি কারণটা বলো তো, মানে বিশেষ কি আছে? তখন সে আমাকে বললো আপনি খেয়াল করে দেখেন আমার আব্বা যত লোকমা ভাত খায়, যদিও প্রত্যেকবার বিসমিল্লাহ ধরে না, শুরুতে বিসমিল্লাহ বললেই হয়, ধরুন বিসমিল্লাহ ছাড়া কিছুই করতে পারে না, বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুই জানে না, অনেক যে কোনো কাজে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাতে বারাকাত আছে, বরকত আছে। এই জন্য বাসা বাড়িতে ঢুকতে বের হইতে মহিলারা রান্না করবেন, কাটার সময় বিসমিল্লাহ, নানার সময় বিসমিল্লাহ, বাড়ার সময় বিসমিল্লাহ, রাখার সময় বিসমিল্লাহ, বিছানা যাচ্ছেন বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমরিন যি বা লাম ইউতা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন আত্তা, কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো কাজ, ভালো কাজ আপনি আল্লাহর নাম নিয়ে যদি না করেন তাহলে একটা অপূর্ণাঙ্গ থাকে, ওখানে বরকত থাকে না, এই জন্য বিসমিল্লাহ বলবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এছাড়া বরকত লাভের জন্য তাকওয়া অর্জন করবেন, গুনাহ থেকে পুরোপুরি ভাবে বেঁচে চলবেন, কারণ আল্লাহ বলেছেন যে ওলাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, কোনো পরিবারের কোনো এলাকার মানুষ যদি তাকওয়ার উপরে চলে, হারাম থেকে বেঁচে চলার কসরত করে, আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নাজিল করে দেন, আল্লাহ তাআলা আমাদের বাসা বাড়িতে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন।